তো আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ওষুধের বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্লাকল সিমিথিকন, এটার হচ্ছে গ্রুপ। তো এই গ্রুপের ওষুধের কাজটা হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে যারা 6 মাসের কম বয়সী বাচ্চা, তাদের নানান রকম সমস্যা হয়। তার মধ্যে রয়েছে পেট ফাঁপা, অন্ত্রের ফোলা বা পেট ভার, অতিরিক্ত গ্যাস, এবং এর কারণে পেট ব্যথা করে। অনেক সময় বাচ্চারা পেট কামড়ানি আমরা বলে থাকি, যেটা গ্রামের ভাষায় পেট কামড়ানো, তারপরে মোচড়ামুচড়ি করা, বাচ্চারা মোচড়ামুচড়ি করা, এই ধরনের ক্ষেত্রে আমরা এই এই ফ্লাকলটা দিয়ে থাকি। ফ্লাকলটা বাচ্চার বয়স অনুসারে এটি দিয়ে থাকি, অর্থাৎ যদি একদিনের বাচ্চা হয় তাহলে সে 5 থেকে 6 ফোঁটা খাবে, আর এভাবে যদি 3 মাস হয় সেক্ষেত্রে সে 12 থেকে 13 ফোঁটা, 5 মাস হলে 15 ফোঁটার মতো খাবে প্রতিবার 3 বার। তাহলে তার যেই পেট ফাঁপা, পেট ফোলা, গ্যাস পেটের মধ্যে জমে আছে সেটা কমে যাবে। আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি।